कह सकता आपको उस गौरव को मैं दबा रही ना आप तो उन्होंने बच जाए दम স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে তাও হাঁটুর বয়সী ছেলের সঙ্গে বেশ কয়েকবার হাতে নাতে ধরেছেন। এই অভিযোগে মাতাবাড়ির শাস্ত্রী কলোনি এলাকায় এক দম্পতি ঝগড়া শেষ পর্যন্ত থানায় গড়িয়েছে। এই ঘটনায় বুধবার উদয়পুর মহিলা থানায় এক প্রস্থ নাটক মঞ্চস্থ হয়। প্রথমে বলরাম বাবু ওনার স্ত্রী সম্পর্কে কি বক্তব্য বা অভিযোগ তুলেছেন ওনার মুখেই শুনব। আপনি নিজ চোখে দেখছেন না কারোর মানে শোনা কথা আপনি কইতেছেন দেখছেন আবার কইতেছেন হ্যাঁ কইছে মারেন আপনার মেয়েরও মারেন আপনি আপনি কোন না কি কারণে উনি তো কইছেন যে ওনার কোনো অপরাধ নাই সম্পর্ক আছে কিভাবে বুঝলেন যে তাদের অন্য সম্পর্ক আছে আপনি নিজ চোখে কিছু দেখছেন নি তো বিষয়টা আপনি স্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টা মিটমাট করছেন না আপনার কি নাম আপনি আপনি কি করেন এবার শুনুন শ্রী তাহলে যে অভিযোগটা করলো আপনার স্বামী যে আপনার নাকি অবৈধ সম্পর্ক আছে এটা কি ঠিক এটা হ্যাঁ খুব বড় কথা ঠিক আছে আমরা একজন হয়তো হয়তো এরা গ্রামের মানুষের সবাই মিলে হেরে শান্ত করছে হ্যাঁ এটা নিয়ে অনেক কিছু স্যাটিসফাইড হয়েছে আমার বিরুদ্ধে হ্যাঁ কাছে কোনো প্রমাণ নেই এটা শুধু মানে গাঁ করার কথা প্রধানমন্ত্রী সবাই আছে তুমি দেখ করবে হেরে তো অত্যন্ত কর না তো প্রধানমন্ত্রী বিচার করছে না কেসে শুধু গ্রামের মানুষের মুখের কথা আমরা এ মারতে করছে খেয়ে ডিলে ডেলে 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 মদ খেয়ে মারে করে এক টাকার খরচ হয় না মেয়ে ডালে বীর বেড়ে বেঁধে রাখে হের বীর পয়সাটা পর্যন্ত আমাকে খুঁজছে না আমার পার্বতীবাসী যে দুই পরিবার আছে আজকে আমার মাছ আছে তারা পর্যন্ত আছে আয় আসলে হেরে তো জিম আছে কো আমার বলে দোষ আছে আয় আসলে আমি দেখেন দোষ থাকলে মানুষ আয় না আসা প্রধানমন্ত্রী তোর তুই প্রধানমন্ত্রীর কাছে না যে গাঁও কিনে আপ তোলা আমি দেখেন মানে রাত্রি পর্যন্ত কাটতে আমার মেয়েটা তো খুব আমি খারাপ করি না না করে আমার মেয়েটা খারাপ করে না বয়স হচ্ছে মেয়েটা শুধু তো আজকে আমি খারাপ হলে আমারও তুমি শাসন করবা তোমার একশো বার অধিকার আছে শাসন করো না মানুষের ডেলে ডেলে হইতে তো করো না তো এটার তো একটা শেষ আছে ডেলে ডেলে তার নিতাম কেসে বাঁচবো গরম ঘুমাইতে পারি না আপনার উঠোনে বেশ যাইতাম যে না কোনোক্ষণও যাই না পর বলতে কথাই আপনার বাবার বাড়ি কোন জায়গাতে বাবার বাড়ি নলছা বাবা আছে মা বাবা কেউ আছে বাবা আছে মা মারা গেছে দেখো আপনি কী করবেন চিন্তা করছেন মায়ের কানের বন্ধুক দিয়েছিল স্কুলে ড্রেস মেস আনছে হ্যাঁ যে তুমি স্বামী স্ত্রীর সম্পর্ক যে একটা মানে কইতে লজ্জা লাগে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক মানে আর কোনো লাভ নাই আজকে দুই মাস ধরে একই অবস্থা এর আগে তো গেছে একই হ্যাঁ ওই তো অবৈধ সম্পর্ক আমি নিজে বড় না দেখছি আমি বাড়ি মেঝে দেখছি তারপরও আছে মানে এরপরও আছে বলরাম নমো পেশায় রং মিস্ত্রি ১২ বছর হয়েছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কন্যা সন্তান পঞ্চম শ্রেণীতে পড়ে স্ত্রী বিড়ি বেঁধে সংসার চালাতে স্বামীকে সাহায্য করেন স্ত্রীর বয়স ৩৩ স্বামীর বয়স ৫৩ এর মধ্যে মদ্যপানে অভ্যস্ত স্ত্রীকে কিনা মায়ের মতো শ্রদ্ধা করেন বোনের মতো স্নেহ করেন আর সমস্যাটা নিয়ে কি বলছেন স্বামী বলরাম নমো খাওয়া দিব তখন মার মতন দেই খাওয়া দিলে মার মতন দেই যখনকা আমরা যে স্বামী স্ত্রীর মিলন তখনকা আমরা সেই স্বামী স্ত্রী ত্রিপুরার গ্রামে গঞ্জে পরকীয়া ও নিঃসায় আসক্তি দাবা নলের মতো ছড়িয়ে পড়ছে ভাঙছে বহু সংসার পরিবারের অশান্তির কারণে নির অপরাধ সন্তান সন্ততিদের জীবনে অন্ধকার নেমে আসছে
বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ।